ক্লোজ ইউর আইজ, একটা সারপ্রাইজ আসবে, সারপ্রাইজ খুলবে না কিন্তু। দেখো তোমার সামনে কি বৃষ্টির মতো পড়লো, দেখো এটা কি বলো তো? জানো না, এটা হচ্ছে জলের মধ্যে হয় জানো তো, ওয়াটার লিলি যেরকম পাতা হয় ওইরকম টাইপের অনেকটা পাতা হয়, আর এগুলো হচ্ছে ওটার ফ্রুটস। এটা এটা কি বলতো, লোকাল নেম কি বলতো, পানিফল। আমি এক্স্যাক্ট জানি না এটাকে আর কি বলে, পানিফল বলে, পানিতে হয় তাই জন্য, জলের ভিতরে আসে জানো না। কেন পানি এটার মধ্যে অনেক কাটা আছে কিন্তু জানো, এই দেখো এই দেখো এই দেখো কত, এই দেখো এই দেখো এখানে একটা কাটা আছে, এখানে দুটো কাটা আছে। এটার মধ্যে কি আছে বলো? কাটা, কত বড় বড় স্পাইন না, তাই না? এই দেখো সাদা সাদা বেরিয়েছে। আমি ওটাকে আমি তোমাকে ছাড়িয়ে দিই তারপরে খাবে, ঠিক আছে? আমাকে একটা ছাড়িয়ে দাও তো, একটু খাবো। খাবে তো? আচ্ছা আচ্ছা, টেস্ট করতে চাইছো? আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। সব কাটা আছে, তুমি কিভাবে কাটবে এটা? এটাকে আমি দিচ্ছি, আমার টেকনিকটা ইউজ করি। কি বলে দেখো তুমি, দাঁড়াও। এটা হোয়াইট দিয়ে, সব হোয়াইট। কেমন দেখেছো? এই দেখো হোয়াইট কালারের, এটা তো পুরো নারকেলের মতো লাগছে। কেমন খেতে এটা? ভালো খেতে? ধুয়ে ক্লিন করে দিছি মামা। তুমি ওপরের পার্ট খেয়েছো কেন? ওপরের না, অনলি হোয়াইট পার্টস, শুধু সাদাটা খেতে হবে, ওপরেরটা না তো। তুমি ওপরটাও খেয়েছো না? ওপরটা তেতো লাগবে খেতে না? না না, ওই ভেতরে যে সাদা পার্টটা ওইটাই, সাদা যে অংশটা দেখা যাচ্ছে ওইটা খেতে হবে শুধু। হ্যাঁ কামড়ে কামড়ে খেতে হয় বুদ্ধি করে। এই দেখো এটাকে ছাড়ালে এরকম লাগে দেখতে, দেখেছো? দেখেছো? হ্যাঁ হাড়ছে। কই হাড়ছে দেখা? হ্যাঁ ঠিক, আমি তো ফলোই করিনি, ঠিক বলেছো, হার্ট শেপ। কেমন খেতে? ভালো, খুব রসালো না বলো? পানি দেওয়া আছে, অনেক পানি, শুধু পানি আর বাড়ি, টেস্টটা অন্য অন্য লাগছে। কেমন? আদার মতো খেতে লাগছে। আদা, আদার মতো খেতে? আদা তো অনেকটা ঝাঁজ লাগে খেতে, এটা কি ঝাঁজ লাগছে? মানে জল খাচ্ছে মনে হচ্ছে, কি মনে হচ্ছে? জল খাচ্ছ, দাঁড়ালে যদি কারো তেষ্টা পায় ধরো, কিন্তু তার কাছে জল নেই কিন্তু এই ফ্রুটসটা আছে, তাহলে এটা খেলে তার জল তেষ্টা মানে মিটে যাবে? হ্যাঁ সত্যি, এগুলো বিচে অনেক পাওয়া যায়। বিচে? কোথায়? সমুদ্রে? কোনা কোনা থাকে সমুদ্রের বিচে এগুলো পাওয়া যাবে না, এটা হচ্ছে ধরো রাস্তাতে মার্কেটেই পাওয়া যাবে। ওগুলো কোথা থেকে আনে বলতো? এটা হচ্ছে পুকুর 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 পন্ড, যেগুলো পন্ড হয়, পন্ড দিঘি, হ্যাঁ ওগুলোর মধ্যে অনেক থাকে। যদি পন্ড এগুলো দেখতে পারবে খেলে না, যদি হচ্ছে মানুষ যদি কোনো বীজে ভেসে যায় তাহলে ও ভাববে যে কী হবে, তারপরে ও নিচ থেকে একটা কুড়িয়ে করে খেতে পারে। এটা নিচে হয় না, গাছের সঙ্গেই হয়, জলের উপরে ভাসতে ভাসতে হয়। অদৃশ্য, অদৃশ্য ফুড কে এটা? অদৃশ্য ফ্রুটস কেন? অদৃশ্য পুরুষ কেন বললে এটাকে? ভাসতে ভাসতে হয় সেই জন্য এটাকে অদৃশ্য পুরুষ বলে? আচ্ছা তুমি আমাকে বলো এটা খেয়ে কেমন লাগলো সেটা আগে বলো। দেখতে পাবে পরে কেন? অনেকটা তো সেটা আবার কি অ্যাকশন দেখতে পাবে মানে বুঝতে পারলাম না। দেখো পুরো
হ্যাঁ সব বুঝতে পেরেছি, কিন্তু তুমি যে বলে অ্যাকশনটা পুরো দেখতে পাবে পরে, মানে সেটার মানেটা আমাকে একটু বুঝিয়ে দাও। পরে রিঅ্যাকশনটা দেখতে পাবে। মানে তোমার কি পেটের প্রবলেম হবে? তাহলে তাহলে কিসের প্রবলেম হবে? হাসির প্রবলেম। হাসির? তুমি হার্ট শেপ ফ্রুটস খাচ্ছ, বুঝতে পারছ? এই দেখো তুমি দেখো পুরো রসালো, এই দেখো আমি হাতের ওখানে টাকে ছিঁড়েছি, এইখান থেকে পুরো আমার নখ ছিঁড়েছি, দেখো পুরো আমার হাতটাতে পারি, এই দেখো দেখো পানি, পুরো পানি, এই ফ্রুটটাই পানি দিয়ে দেওয়া হয়েছে। তুমি শুয়ে পড়লে যে খেতে খেতে ঘুম পাচ্ছ না? ও ফ্রুটস খেতে খেতে ঘুমও পায় তোমার? সর্বনাশ। আচ্ছা আর একটা ফ্রুটস বের করি তাহলে, অরেঞ্জটা খেয়ে দেখো, সামনেই তো শীত তাই না? এটা কি সিজনাল ফ্রুটস, তো শীতের সময় তো অরেঞ্জ খুব ওঠে, তাহলে আমরা অরেঞ্জটাই খেয়ে দেখি কেমন, ঠিক আছে? এটা অনেক রসালো, ভালো থাকবে, আর সবাই প্রচুর পরিমাণে ফ্রুটস খাবে।